সম্মানিত ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। দেখুন, শিং মাছের রেণু কীভাবে চাষ করবেন এবং শিং মাছের রেণুগুলোকে কি খাবার প্রয়োগ করবেন, এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিউয়ার্স, চলুন চলে যাই মূল কথায়। আপনারা রেণুগুলোকে খাবার হিসাবে ডিম সিদ্ধ করে, ডিমের কুসুমগুলো এবং এর সাথে আপনার 2-3 চামচ দুধ অথবা 2-3 চামচ ময়দা, এগুলো মিক্স করে আপনারা পুকুরে খাবার দিতে হবে। মিনিমাম 1 সপ্তাহ খাবারগুলো দিতে হবে। 1 সপ্তাহ পর আপনারা ভাসমান ফিড, যেটা পাউডার জাতীয় একদম ফিনিশ, ওই খাবারটা পানির সাথে গুলিয়ে রেগুলার খাবার দিয়ে যাবেন। এই খাবারটা আপনার চালাতে হবে যতদিন পর্যন্ত পোনাটা আমার 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি না হয়, ততদিন ভরা এইভাবে খাবারগুলো দিতে হবে। এবং আপনারা চাইলেই এই শিং মাছের রেণুগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে।